বন্ধুরা, পশু পাখি পৃথিবীতে অনেক তাদের গুরুত্বপূর্ণ জিনিস অবদান আমাদের জীবনে থাকে এবং আমাদের মন যখন দুঃখে ভারাক্রান্ত হয় এই প্রতিযোগিতার বাজারে অনেকজনের অনেক সেই দুঃখে ভারাক্রান্ত মন থাকে সেই সময় আমরা কিন্তু পশু পাখিদের বিভিন্ন রকম মনোরঞ্জনগুলোকে দেখেও কিন্তু আমাদের সংশোধন আনতে পারি মনের মধ্যে যার ফলে কিন্তু আমরা অনেকটাই খুশি হই সেই খুশিতে ভরে ওঠার জন্য আজকেও আমি একটা দারুণ প্রাণীর তত্ত্বগুলো তুলে নিয়ে এসেছি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন সেই প্রাণীটাকে যার নাম হচ্ছে বুলবুল পাখি এই বুলবুল পাখি সম্পর্কে আজকে অনেকগুলো তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি এবং আমার ব্যক্তিগত জীবনেও আমি দেখেছি সেইগুলো মিলেমিশে আজকে সুন্দর একটা উপস্থাপনা করার জন্য আপনার সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি আপনি কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওর শেষ পর্যন্ত একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আমাকে উৎসাহ জাগাবেন যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি যেন তাহলে বন্ধুরা আজকে একটু বাজে কথা কম বলে কাজের কথাটা বেশি করি তাই না তাহলে চলুন শুরু করা যাক বুলবুল পাখি সুন্দরভাবে পুষ মানে ওরা ঘন ঘন জায়গা পরিবর্তন করে না কেননা নতুন অন্য কোনো জায়গায় যেতে চায় না বিশেষ করে বুলবুলি পাখি খুব বেশি ভালো উড়তে পারে না বলে একটানা বেশি দূর উড়ে যায় না তবে কাছাকাছি খুব দ্রুত উড়তে পারে ওড়ার সময় দানা জাপটা নেয় এবং আওয়াজ পরিষ্কার শোনা যায় উড়াউড়ি করার চেয়ে গাছের এই ডাল থেকে ওই ডালে উড়তেই অভ্যস্ত কোনো খাবার ডাল থেকে মাটিতে পড়লে সেইটা তোলার জন্য একটু ব্যস্ত হয়ে পড়ে এবং নিচে তখনই আসে আদারওয়াইজ বেশিরভাগ সময় কিন্তু গাছের ডালপালাগুলোতে এই ডাল ওই ডাল ঘুরতে দেখা যাবে সেই জন্যই এদেরকে বোধহয় বুলবুলি বলে নাম দেওয়া হয়েছে বন্ধুরা এই ব্যাপারে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে দয়া করে জানাতে ভুলবেন না আর এই মাটি থেকে খাবার তোলার তুলেই চট করে উপরে উঠে যায় এবং বুঝে শুনে নিচে নামে কারণ কেন শত্রুপক্ষ যে কোনো মুহূর্তে ওই খাবারের সন্ধানে আসার সময় হানা মারতে পারে সুতরাং খাবার বড় নয় জীবন বড় তখন কিন্তু তারা বুঝে শুনে খাবার থাকলেও কিন্তু নিচে নামবে না অন্যথা নিচে ঝুঁকিপূর্ণ ভেবে এড়িয়ে চলে ছোট ডানায় উড়ে লং জার্নি করার মতো ক্ষমতা না থাকার কারণেও সীমিত এলাকার মধ্যে চিন্তাভাবনাকে লিমিট করে রেখেছে বুলবুলি পাখির গলার আওয়াজ বেশ আকর্ষণীয় এবং স্পষ্ট এইসব মনোরঞ্জন এদের নাচের এবং আওয়াজগুলো শুনেও মনটা খুব সুস্থ হয়ে যায় এরা হিন্দি বা ইংরেজিতে গান গাইতে পারে না তবে সারাদিন বিরামহীনভাবে সুমধুর কণ্ঠে ডাকাডাকি করতে থাকে এবং গাছের ডালে ডালে গুড়গুড় করে ঘুরে বেড়ায় বর্ষাকালে এদের প্রজনন সময় এবং এই প্রজনন সময়ে বিশেষ করে যে দুটো থেকে চারটে পর্যন্ত ডিম পারে সুতরাং বন্ধুরা আপনারা আমার ভিডিওর ঠিক নিচে অল্প নিচেই দেখবেন যে ছোট্ট করে মোর অপশান লেখা আছে ঠিক নিচে ভিডিওটার নিচে মাঝামাঝি নাগাদ মোর লেখা আছে MORE এই মোর অপশানে টাচ করে ওখানে দেখবেন আমার সম্পর্কে বিস্তারিত ব্যক্তিগত তথ্যর পাশাপাশি আমার জীবনে যে আমি 150-200 ভিডিও বানিয়েছি তার মধ্যে থেকে সেরা তিনটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে টাচ করে ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে নিচে বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধবকে সোশ্যাল সাইটের মাধ্যমে শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রামের মাধ্যমে তাহলে আপনি কিন্তু ওই সোশ্যাল সাইটের মাধ্যমে যখনই বন্ধুকে শেয়ার করবেন বন্ধুরা কিন্তু এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে অনেকটা উপকৃত হবেন সেই রকম ওই সোশ্যাল সাইটের যে মোর অপশানে টিপে ডেসক্রিপশন বক্সে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের মতো লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে টাচ করে আমাকে একটু আপন আত্মীয়ের মতো আপন করে নেবেন যাতে করে প্রত্যেক দিন ভারতের সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে সেই রকম আপনি কোনো কারণে যদি এই ইউটিউব চ্যানেল কোনো কারণে যোগাযোগ আপনার সাথে বিচ্ছিন্ন হয়ে যায়
সেই ক্ষেত্রে কিন্তু আমি সুধার সাথে আপনাকে খুঁজে বের করে আপনাকে লিংক পৌঁছে দেব এবং আগেকার মতো আপনি কিন্তু কন্টিনিউ আমার বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে শুরু করবেন। সুতরাং আপনি কিন্তু সুশাল থেকে আমাকে ফলো করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, বাকি বিস্তারিত কথাটা একটু জেনে নেওয়া যাক, ইম্পর্টেন্ট কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোনো ঝুপঝাড় বা ছোটো গাছের ডালে, শুকনো গাছের সরু ডাল, শুকনো পাতা বা গাছের পাতলা ছাল দিয়ে সুন্দর বাসা তৈরি করে, বাসাটি দেখতে বাটির মতো। এই বাসায় দুটি থেকে চারটি ডিম পারে প্রজননকালে, বিশেষ করে বর্ষাকালে। তো ডিমের রং গোলাপি সাদাতে, তার উপরে বাদামি শুকশুক দাগ থাকে। কাক চড়ুই শালিকের মতো বুলবুলি পাখিও মানুষের আঙ্গিনা কাছাকাছি ঘুরে বেড়ায়। মাঝে মধ্যেই দেখবেন সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানের গাছে বুলবুলির নাচন দেখে মুগ্ধ হয়। সকাল সকাল মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আর বিপরীতে বাদলে মজা করে কেউ যদি ডিল ছুঁড়ে বা মারার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু বুলবুলি পাখি আর আপনার বাড়ির পাশে মনোরঞ্জন করবে না এবং তারা চিরকালের জন্য আপনার বাড়ির আশেপাশে না থাকার জন্য সকাল সকাল যে একটা মাইন্ড ফ্রেশ হওয়ার ব্যাপারগুলো কিন্তু আপনি এড়িয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার মনটা সবসময় খিটখিটে বাপ হতেও পারে, মানসিক অবসাদে ভুগবেন, যার চিকিৎসার প্রচুর খরচও হতে পারে, সফলতা পাবেন না। চিকিৎসা করেও কিন্তু অনেকেই সফলতা হয় না। কিন্তু প্রাকৃতিক কিছু কিছু জিনিস আছে যেগুলোকে উপভোগ করলে পরে আপনার মনটা ফ্রেশ হয়ে যায় এবং চিকিৎসা করার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে অযথা কেন আপনি শুধু শুধু ভুগবেন এবং টাকা পয়সা খরচা করবেন, এবং দেখা গেল লাখ লাখ টাকা খরচা করে চিকিৎসা করানোর পরেও আপনার মানসিক রোগ হয়তো বা বুকে আঘাত, হার্টে সমস্যা ওই রকম হতে পারে। কিন্তু যখনই আপনি ফুরফুরে মন নিয়ে পশু পাখির কলকাকলির নিজের মনটাকে রিফ্রেশ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হবেন। বিনামূল্যে আপনি সুস্থ শরীরে বেঁচে থাকার মতো একটা অবলম্বন পাবেন। সুতরাং বারবার কিন্তু শিল্প সাহিত্য কবিতা গানগুলোতে আদি যুগ থেকেই বুলবুলি পাখির স্থান রয়েছে। তাদের এই কবিতাগুলো শুনলে পরে মনের মধ্যে আলাদা একটা ইমেজ চলে আসে, যার ফলে কিন্তু ফুরফুরে মনটা কিন্তু বজায় থাকে। আসুন আমরা সবাই মিলে এই পাখিদের ভালোবাসি এবং শিকারীদের বিরুদ্ধে গর্জে উঠি। অনেক শিকারী আছে পাখি মেরে, পাখি ধরে বিক্রি করে বা মাংস খায়, যার কারণে কিন্তু প্রকৃতি পরিবেশে পাখিদের সংখ্যা অনেকটা কমে যাচ্ছে। এছাড়া গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো বিভিন্ন রকম অস্বাভাবিক গরম এবং গাছপালা কেটে অট্টালিকা তৈরি করার জন্য অনেকেই মন কেটে সাবার করে দিচ্ছে। সেই সব পরিবেশ যখনই থাকবে না, গাছপালা না থাকলে পশু পাখি আসবে কোথায় বন্ধুরা? সুতরাং এই গাছপালা আমরা নতুন করে কোনো একটা দুটো গাছ লাগিয়ে পরিবেশকে সংরক্ষণ করা এবং পশু পাখিদের আরেকটু বাড়তি সংরক্ষণ দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে আমরা তাদের পাশে দাঁড়াই। চলুন বন্ধুরা আমরা একটু প্রতিজ্ঞাবদ্ধ হই। আর বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা।